হে গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তুমি না ব্লগ অফিসে তোমাদেরকে স্বাগত জানাই। তো নতুন একটা ডেইলি রুটিন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ কেমন হয়েছে জানিও। আর নতুন যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হয়ে যাও, তো এরকম রোজ ভিডিও দেখতে পাবে। তো আমি কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো তোমরা দেখো, কেউ মিস করো না, পুরো ভিডিও দেখো। তো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে আমি চা করেছিলাম, রুটি করেছিলাম, করে খাইয়ে দিয়েছি বরকে। বর খেয়েছে, আমার ছেলে খেয়েছে, আর মেয়ের জন্য আলাদা খাবার করে দিয়েছি, আর আমার শ্বশুরমশাই খেয়েছে। তো সবাই আমি রুটি করে খাইয়ে টাইয়ে দিয়ে তো আমি চলে এলাম বাড়ির উঠানটা একটু ঝাড়ু দিতে। তো দেখো, এখন কুলের সিজন, আমাদের কিছুটা কুল, আমাদের অনেকগুলো বাগান, তো কিছুটা কুল এনে এনে আমার শ্বশুরমশাই ওই প্লাস্টিকে শুকাতে দিয়েছে। তো কুলের চাটনি খেতে খুবই ভালো লাগে, আর সবাই ভালোই বাসে। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে এসেছি পিছনে বারান্দায়। তো অক্টোপাসটা এখানে বসে আমার মেয়ে খেলা করে, তো এই বিছানাটা আমি পরিষ্কার করি, আর এখানে বেশি অর্ধেক টাইম আমি ভিডিও টিডিও করি, শ্যুট করি। তো এখানেও খেলা করে, তো রাত্রিবেলা খেলা করছিল, বিছানাটা পুরো ঘুটে নোংরা করে রেখেছে। তো আমি এখন এই চাদরটা ঝেড়ে ভালো করে আবার এখানে বিছিয়ে দেব। তো কিছুদিন আছি আর এই বাড়ি, এরপরে আমাদের আবার নতুন বাড়ি শুরু হবে, নতুন কাজ, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা আমার ভিডিওগুলো দেখো। তো মেয়েকে ওইধারে একটা ফোনে কার্টুন চালিয়ে বসিয়ে দিয়ে আমি এদের কাজবাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এই বেডশিটটা এখানে বিছিয়ে দিলাম, এটা বেশ অর্ধেক এখানেই বিছানো থাকে। আর আমাদের ঘরটা অনেক ছোট, ঘরের মানে সেরকম লাইট থাকে না, তো ঘরটা খুবই ছোট। একটা খাট, একটা আলমারি, একটা আমি বারবারই বলি যে এতে নড়াচড়ার জায়গা নেই। তো দেখো, ঘরের বিছানাটাও এখানে গুছিয়ে নিই। তো কম্বল আছে, কাঁথা আছে, পাতলা কম্বল আছে। আমি আমার বর কম্বল গায়ে দেয়, আমি কম্বল গায়ে দিই না, বাবা আমার গরম হয় এখন হালকা হালকা ঠান্ডায়, ও কী করে গায়ে দেয় আমি জানি না। তো আমি একটা কাঁথা আছে, এটাই আমি গায়ে দিই, আর একটা পাতলা কম্বল আছে, ওটা আমার মেয়ে গায়ে দেয়। তো কম্বলটা আমি সাইড করে রেখে দিয়েছি, এটা আমি রোদ্দুরে দেবো। আর চলো এবার এই কাঁথাগুলো, এগুলো গুছিয়ে নিই। এই কাঁথাটাই পাতলা একটা কাঁথা, এটাই আমি গায়ে দিই, বাবা আমার কম্বলে খুবই গরম হয়। তো বন্ধুরা, চ্যানেলটায় ঠিকঠাক ভিডিও আমি দিচ্ছিলাম না, কারণ এই বড় বড় লম্বা লম্বা ভিডিও করো, এডিট করো, অনেক সময় লেগে যায়, ওই জন্য ঠিকঠাক ভিডিও দেওয়া হয় না এই চ্যানেলে। অন্য অন্য চ্যানেলে ছোটো একটু একটু ভিডিও করে আমি ছেড়ে দিই, বাচ্চা নিয়ে অসুবিধে হয়ে যায়। তো এখন থেকেই আমি এখানে এই চ্যানেলে ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি, কারণ সামনের দিন আরও অনেক কিছু হবে, লাইফে অনেক কিছু চেঞ্জ হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো তার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিচ্ছি, ডেইলি লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সাপোর্ট করো, সবাই ভিডিওগুলো দেখো, আমাকে আগে নিয়ে যেতে হেল্প করো। এই চ্যানেলটা আমার প্রথম ফার্স্ট চ্যানেল, তো এই চ্যানেলটার মধ্যে অনেক মায়া জড়িয়ে আছে, কোনোরকম চ্যানেলটা ছাড়তে পারি না, ওই জন্য চ্যানেলটাকে আবার চেষ্টা করলাম যে ডেইলি লাইফস্টাইল এখানে দেওয়া যাক। যাই হোক, এটা থেকে, এই চ্যানেল থেকে আমার সব কিছু শুরু। তো এখন কিছু অন্য অন্য চ্যানেল আছে, সেগুলো অনেক সাবস্ক্রাইবার, অনেক চ্যানেল বড় হয়েছে, তবু এইটাই আমি লাইফস্টাইল দেবো। যারা যারা আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করো, তারা এই চ্যানেলটা ভিজিট করবে। তো দেখো, বিছানার চাদরটা আমার বিছানো হয়ে গেছে, এবারে বালিশগুলো, কাঁথাগুলো এক সাইডে গুছিয়ে রেখে দেব। তো ঠান্ডা তো প্রায় চলেই যাচ্ছে, আর ঠান্ডাকালটা বেশ ভালোই লাগে। আর এই দেখো কী করছে, ফোনটা ওখানে রেখে আর কী করছিস তুই? হাই করে দাও, তো বিছানাটা গুছিয়ে ওকে খাটে তুলে দিলাম, ও খাটে বসে খেলা করছে, আর আমি এবারে ঘর
বারান্দা, ওইদিকে বারান্দা সব ঝাড়ু দিয়ে নেবো এক এক করে। তো ঝাড়ু দেওয়ার পরে ওইদিকে আবার আমার বর মশাই গেছে মাঠে আলু তুলতে, তো ওদেরকে আমি পানি পানি দিয়ে আসার কথা বলেছে, তো আমি পানি দিয়ে যাবো আর কি, রান্নার জন্য কিছুটা আলু নিয়ে আসব। তো চট জলদি তাড়াতাড়ি ঘরটা ঝাড়ু দিয়ে নেই, পরিষ্কার করে নেই। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগে ভিডিও প্লিজ কমেন্ট করে জানিও, আমি আমার এই যে ডেলি লাইফস্টাইলটা শুরু করছি। দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এই এইটুকু ঝাড়ু নি। আজকের কি বলতো, উঠতে ঘুম থেকে দেরি হয়ে গেছিলো, তো আজকে আর ঘরটা মোছা হবে না, কারণ যিনি কাজ করেন উনি সকালবেলা বাইরে সব কাজ টুকটাক করে চলে গেছে, কাচাকুচি এসব যাবতীয় মাজা ঘষা এগুলো করে চলে গেছে। তো আমি এই ঘরটা ঝাড়ু দিয়েই রেখে দেবো, কালকে এসে আবার মুছে দেবে। আর কি বলতো, ঘর একটা বড় সড়ো ঘর হবে, সুন্দর সব সাজানো গুছানো হবে, সুন্দরভাবে ভিডিও করতে পারবো আমি, এটা আমার খুব ইচ্ছা। এর জন্য তাড়াতাড়ি বাড়িটা করার চেষ্টা করছি, যে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ঘরটা দেখো কিরম অন্ধকার অন্ধকার, আর এই ছোট বারান্দা, তো এর মধ্যে আমি বেশ ভালোই আছি, আমি অনেক হ্যাপি আছি, অনেক হ্যাপি আমি। তো আমার বর আমাকে অনেক সাপোর্ট করে ভিডিও করাবার, কোনো দিকে কোনোটাই ও না করে না, ওর জন্য আমি করতে পারি, ও আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। তো আমি চাই প্রত্যেকটা ঘরের মহিলা এরকম সাপোর্ট পাক, এরকম সাপোর্টওয়ালা হাজবেন্ড পাক, যাতে তারা সামনে দিন নিজের ইচ্ছে মতো ভিডিও করে দুটো পয়সা ইনকাম করতে পারে। তো দেখো কম্বলটা আমি রোদে দেবো বলেছিলাম, তো কম্বলটা নিয়ে আমি রোদে চলে এসেছি, এটা একটু রোদ দিয়ে শুকাবো, তারপরে আর একটু ঠান্ডা চলে গেলে এটা আবার কাচিয়ে তুলে দেব। এখন ঠান্ডা পড়ে মানে ঠান্ডাটা চলে যাচ্ছে, খুবই মনটা খারাপ লাগছে, কত সুন্দর ঠান্ডাকালটা খুবই ভালো লাগে। তো গাইজ, আমি এখন মাঠে চলে এসেছি, কারণ আমার বর আমার ছেলে ওখানে আলু তুলছে মাঠে, আর আমি ওদেরকে পানি দিতে এসেছি। তো চলো দেখো একটু, তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো দেখো পুকুরটা কত বড়, এটা অনেক বড় পুকুর, আর এদিকে অনেক বড় বড় পুকুর আছে। তো খুব সুন্দর একটা দৃশ্য, আমি প্রায় ব্লগে এগুলো দেখাই। আর ওইদিকে আছে গার্মেন্টসের সব কোম্পানি, রিলায়েন্স গার্মেন্টসের কোম্পানি, এগুলো ফরচুন ফ্ল্যাট। আর দেখো এদিকে সব ধান ক্ষেত, লাল শাক। তো চলো আমি এখন ওখানে যাই, ওরা যেখানে আলু তুলছে। কতটা হলো, তুই কি করছিস, তুই বসে রয়েছিস, তুলিস নি তুই, তুই আলু খুঁড়ছিস, কতটা হলো? এ বাবা, শাকগুলো নষ্ট হয়ে গেছে নাকি? ইস, এতগুলো শাক সব নষ্ট হয়ে গেছে। সব আলু কি তুলে নেবে আজকে নাকি? আলুগুলো তো সেরকম বড় হয়নি, ছোট তো। বন্ধুরা, আমাদের খাওয়ার জন্য অল্প একটু এই এই ক্ষেতটায় আলু করেছিল, অল্প করে বাড়ি খাওয়ার জন্য, আর এইগুলো সব সবজি টবজি বাড়ি খাওয়ার জন্যই করেছিল। তো সব মোটামুটি শেষ হয়ে গেছে, লাস্টে শাকগুলো বুনে দিয়েছিলো, তো শাকগুলো নষ্ট হয়ে গেছে। আর টমেটোগুলোর অবস্থা দেখো, টমেটো এক লাইন বসিয়েছিল, সব নষ্ট হয়েছে, কিছুটা আমরা খেতে পেরেছি, বেশি অর্ধেক নষ্ট হয়েছে দেখো। এই দেখো কত ধান ক্ষেত সব, ওই যে ওই সাইডে ওইগুলো দেখছো, ওগুলো আমাদের ওই সাইডে, এগুলো এগুলো অন্য কারুর, ওগুলো আমাদের, আমাদের ঘরের চালই খাওয়া হয়। আর এই ধান করেছে আবার, তো সারা বছর আমাদের এই মিনিকেট চাল করা হয়, তো সারা বছর আমাদের চলে যায়, সব বাড়ির জন্যই চাষ করে আমার শ্বশুর। দেখো দেখো কত ধান, অনেকটা ধান বুনেছে, ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই ধান বুনেছে দেখো।
তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করলাম। তো এরকম দেখতে থাকো ভিডিও, অনেক কিছু এরকম দেখতে পাবে, আমাদের লাইফস্টাইল, আমাদের ডেইলি রুটিন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলো সবাই দেখো। তো চলো।